রুদ্রাক্ষ রুদ্রাক্ষ রুদ্রাক্ষ। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা রুদ্রাক্ষ গাছের গোড়ায় চলে এসেছি। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে রুদ্রাক্ষ গাছের কত দাম, কীভাবে লাগাবো, কীভাবে পরিচর্যা করব এবং কত বছরে ফল আসে এবং কতদিনে ফলটা ম্যাচুরিটি হয়, সমস্ত কিছু এ টু জেড নিয়ে আজকের এই ভিডিওটি। বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বন্ধুরা, আজ একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে হাজির হয়েছি। এই গাছের নাম হলো রুদ্রাক্ষ। এটা আপনাদের সকলের প্রিয় গাছ, যার নাম রুদ্রাক্ষ। এই গাছের নাম রুদ্রাক্ষ কেন হয়েছে? কারণ আমি যতটুকু জানি, রুদ্র মানে শিব বা মহাদেব আর আঁখি মানে চোখ। তাহলে শিব বা মহাদেবের চোখ থেকে জল যেখানে যেখানে পড়েছিল সেখানে এই রুদ্রাক্ষ গাছের চারা উৎপন্ন হয়েছিল। এই গাছ খুবই মূল্যবান গাছ। এই রুদ্রাক্ষ মেনলি 28 প্রকারের হয় এবং পৃথিবীতে সব ধরনের রুদ্রাক্ষ যদি হিসাব করা যায় তাহলে 38 ধরনের রুদ্রাক্ষ পাওয়া যায়। এদের মধ্যে অন্যতম রুদ্রাক্ষ হলো একমুখী রুদ্রাক্ষ, দুইমুখী, ত্রিমুখী, পঞ্চমুখী রুদ্রাক্ষ প্রভৃতি। আমাদের কনফিউশন আছে, এই ধরনের রুদ্রাক্ষ কি একটা গাছে হয় না বিভিন্ন ধরনের গাছে হয়? না বন্ধুরা, এই রুদ্রাক্ষ একটা গাছে হয়। একটা গাছের রুদ্রাক্ষ ফলগুলোকে নিয়ে বাজলে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষে পরিণত হয়। তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে রুদ্রাক্ষ মিলে একটা গাছই হয়। একমুখী, দুমুখী, ত্রিমুখী এরকম কোনো গাছ হয় না, একটাই রুদ্রাক্ষ গাছ হয়। ওই একটা রুদ্রাক্ষে যত ফল হয় ওই ফলগুলোকে বাজলে বিভিন্ন ধরনের রুদ্রাক্ষে পরিণত হয়। এই রুদ্রাক্ষ গাছ বাইরের দেশে বিপুল পরিমাণে চাষ হচ্ছে, যেমন ইন্দোনেশিয়া, নেপাল প্রভৃতি দেশে। আমরা আমাদের ইন্ডিয়াতেও এই রুদ্রাক্ষ গাছ চাষ করতে পারি। অলরেডি ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে এই রুদ্রাক্ষ গাছ চাষ হচ্ছে। কেউ বাড়িতে লাগাচ্ছে, কেউ নার্সারিতে, কেউ গার্ডেনে। এই রুদ্রাক্ষ গাছ কোথা থেকে পাবেন? যে কোনো নার্সারি বা যে কোনো গার্ডেন থেকে এই রুদ্রাক্ষ গাছ পেতে পারেন। আর যদি কোথাও না পান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই গাছের দাম কত হবে? এই গাছ 100 থেকে 150 টাকার মধ্যে আপনারা পেয়ে যেতে পারেন। এই গাছ আপনি টপে বা মাটিতে লাগাতে পারেন। এই গাছ ভবিষ্যতে খুব বড় হলে তখন আপনারা মাটিতে লাগিয়ে দেবেন, তখন এই গাছটা বৃক্ষ গাছে পরিণত হয়ে যাবে। এই গাছ চেনার উপায় কী? যখন আপনারা কিনতে যাবেন কীভাবে চিনবেন যে এটাই রুদ্রাক্ষ গাছ? এই গাছ চেনার উপায় হচ্ছে, এই গাছের পাতা হচ্ছে খুব লম্বা লম্বা হয় এবং এই গাছের পাতার পিছনের দিকে শিরা উপশিরাগুলো হালকা লালচে টাইপের হয়। এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা রুদ্রাক্ষ গাছ। এই গাছে ফল আসতে কতদিন সময় লাগে? যদি আপনারা কলমের গাছ লাগান তাহলে 1 বছরের মধ্যে আপনার গাছে ফল আসবে। আর যদি আপনারা বীজের গাছ লাগান, বীজ থেকে যে গাছগুলো উৎপন্ন হয় ওই গাছ যদি আপনারা লাগান তাহলে 5 থেকে 6 বছর লাগবে আমি যতটুকু জানি। এবার আমি বলি, এই রুদ্রাক্ষ গাছ আপনারা তো কিনে আনলেন, এই গাছ কীভাবে প্রতিস্থাপন করবেন, কীভাবে পরিচর্যা করবেন, এই সমস্ত কিছু নিয়ে আমি আমার আগের একটা ভিডিও করে রেখেছি। সেই ভিডিও আমি নিচে ডেসক্রিপশানে বা উপরে আই কার্ডে আমি দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে সমস্ত কিছু ডাউট আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি বলি, এই গাছ কোথায় রাখবেন? এই গাছ রোদে রাখবেন, একদম রোদ পিটে জায়গাতে রাখবেন। তাহলে এই গাছ খুবই তাড়াতাড়ি গ্রোথ হবে। শীতকালের মাঝামাঝি সময় এই গাছে ফুল আসে এবং ফল হতে হতে গরমকাল পড়ে যায়। এই গাছে খাবার প্রতি মাসে বা 1 মাস ছাড়া ছাড়া হাড়গুঁড়ো, যেটাকে ব্রোন ডাস্ট বলে থাকি, কিছু পরিমাণ নিয়ে এই গাছে গোড়ায় দিয়ে দেবেন এবং 2 সপ্তাহ ছাড়া ছাড়া খোল পচা জল আপনারা দিতে পারেন। তাহলে গাছ খুবই তাড়াতাড়ি গ্রোথ হবে। এই গাছে স্প্রে বলতে সেরকম স্প্রে করতে হয় না, পোকামাকড় সেরকম লাগে না। বাট মাঝে মাঝে এই গাছের পাতা চুঁয়ে যায়, লাল লাল দাগ পড়ে যায়, তখন আপনারা এই গাছের পাতাগুলোকে ভেঙে দূরের দিকে ফেলে দেবেন। নাহলে এই গাছের সাপ ফাঙ্গিসাইড বা NPK 19-19-19 ভালোভাবে এই গাছে স্প্রে করে দিতে পারেন। মাঝে মাঝে যদি গাছের পাতায় লাল স্পট দাগ বা পাতা চুঁয়ে যায় এরকম যদি মনে হয়, এগুলো যদি না পান তাহলে আপনারা প্লেন নিম অয়েল স্প্রে করতে পারেন। এবার আমি বলি, কি বীজ দেবেন এই গাছে? বীজ বলতে আপনারা অনলি দানা বীজ দেবেন। এই গাছে সেরকম রোগ পোকা হয় না, বাট এই গাছ হঠাৎ করে শুকিয়ে যায়, মারা যায়। কেন? এই গাছে গোড়াতে পোকা লেগে যায়, সেই জন্য আপনারা মাসে 1 বার হলো বা 2 মাস ছাড়া দানা বীজ দেবেন। দানা বীজ যদি এই গাছে গোড়ায় দিয়ে রাখেন তাহলে সহজে গাছ মরবে না এবং পোকাও লাগবে না। দানা বীজ আপনারা যে কোনো পোকার দানা বীজ দিতে পারেন। সো বন্ধুরা, এই হলো রুদ্রাক্ষ গাছের সম্পূর্ণ ডিটেলস ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে রুদ্রাক্ষ গাছের সম্পূর্ণ ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং যদি কোনো ডাউট থাকে সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন। সো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদাসর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।